প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই জানো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 2020-তে পাবলিশ হয়ে গেছে 17 জুলাই। রেজাল্ট দেখতে গিয়ে তোমরা অনেকেই দেখছো তোমাদের রেজাল্টের জায়গায় স্ট্যাটাসের জায়গায় লেখা আছে কন্টাক্ট ইওর ইনস্টিটিউশনস। তো এই কন্টাক্ট ইওর ইনস্টিটিউশনস মানে কি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, অনেকে কমেন্ট করে জানতে চাইছো। তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিচ্ছি, সবার আগে আমি তোমাদের কাছে আপডেটটা পৌঁছে দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা দেখবে। স্ক্রিনের উপরে সকলেই দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন। ডেট এখানে দেখতে পাচ্ছ 19/7/2020। তো নোটিফিকেশনস রিগার্ডিং কি বলা হচ্ছে, কন্টাক্ট ইওর ইনস্টিটিউশনস যাদের লেখা আছে তাদের জন্য একটা বড় আপডেট। তো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনস টিআইসি আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ক্লারিফাই টু দ্য কনসার্নড স্টুডেন্টস গার্জেন দ্যাট দ্য রিমার্ক কন্টাক্ট ইওর ইনস্টিটিউশনস ইজ গিভেন to those who may have been considered as disqualified in the HS examinations 2020. 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিসকোয়ালিফাইড বা ফেল করেছে তাদের রেজাল্টেই কন্টাক্ট ইওর ইনস্টিটিউশনস আসছে। এবার অনেকে বলবে আমার পরীক্ষা ভালো হয়েছিল, অনেকেই বলছে দেখলাম যে তাদের কন্টাক্ট ইওর ইনস্টিটিউশনস লেখা আসছে, তারা বলছে যে আমি পরীক্ষা ভালো দিয়েছিলাম, আমার ফেল করার কথা না। সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমাদেরকে স্ক্রুটিনি এবং রিভিউ করার সুযোগ থাকছে, আমি ডিটেলসে বলবো, এই নিয়ে ভিডিও আসবে। তার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করো। তোমাদেরকে আপাতত এই আপডেটটাই দিয়ে দিলাম যে পর্ষদ থেকে কিন্তু ক্লিয়ার করে বলা হয়েছে যে কন্টাক্ট ইওর ইনস্টিটিউশন যাদের লেখা আছে তারা ফেল করেছে অর্থাৎ ডিসকোয়ালিফাইড, সেই জন্যই লেখা আছে। কিন্তু সেটা পর্ষদের ভুল হতে পারে খাতা দেখতে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে পিপিআর বা পিপিএস করতে হবে। সেক্ষেত্রে আমি ডিটেলসে বলবো তোমাদেরকে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কত টাকা দিয়ে তোমরা প্রত্যেকটা খাতার জন্য রিভিউ বা স্ক্রুটিনি করতে পারবে, সমস্ত কিছু বলবো। তার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করো, এক্সাম 365 বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে আমরা আপডেট নিয়ে আসবো।